যখন চার তখন আমার একটা ছবি ওইখানে আমার কপালে কালো টিপ দেওয়া, চেহারা উতলায় ওঠে নাই যে পুলিশ আপনারে যায়া, একজন দাড়িওয়ালা পুলিশ যায় আপনার কপালে পড়ছেন না কাপড়ের নিচে পড়ছেন ওইটা নিয়ে তার গায়ে তো বাঁধবে। আমারে ধরলাম কালো টিপ দিলা কেন? আসসালামু আলাইকুম। টিপ বিতর্ক নিয়ে বাংলাদেশ আলোচনা সমালোচনার শীর্ষে রয়েছেন, বিশেষ করে যে নাজমুল পুলিশ অফিসার তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনি নাকি লতা তরফদারের টিপ নিয়ে তাকে প্রিজিং করেছে, বিরূপ মন্তব্য করেছেন, যেটা আসলে কোনো মানুষই সহ্য করতে পারে না। তাই তো সেরদার জায়গায় কপালে টিপ করে অনেক মানুষই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, বিষয়টার প্রতিবাদ করেছে, তাদের সাথে সামিল হয়েছে কুকুর পর্যন্ত, যেটা সত্যি হাস্যকর। যদিও এখন পর্যন্ত উভয় পক্ষের কথা বা কি হয়েছিল সেখানে সেই ঘটনা কিন্তু স্পষ্ট আকারে আমাদের সামনে আসেনি, কিন্তু সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে নাজমুল স্যারের স্ত্রী বোরকা পরিহিত অবস্থায় যিনি একজন প্রেগনেন্ট ছিল তার পায়ের উপর পাড়া দিয়েছিল সে লতা তরফদার, যেখানে লতা তরফদার প্রচন্ড ভাবে পুলিশ অফিসারের স্ত্রীর উপর আঘাত করার পরে বোরকা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যময় কথা বলেছিল, প্রতিউত্তরে নাজমুল স্যার টিপ নিয়ে কথা বলেছিলেন, কিন্তু সেটাই এখন আলোচনার সমালোচনার শীর্ষে রয়েছেন। এ নিয়ে বিভিন্ন মানুষ কথা বললেও বিশেষ বক্তব্য রেখেছেন মিজানুর রহমান আজহারি। এটা আসলে কতটুকু বৈধ বা এটা আসলে পড়া যাবে কিনা, এ বিষয়ে নাজমুল স্যারের সাথে মিজানুর রহমান আজহারি স্যারের কথা কতটুকু মিল রয়েছে সেটা শুনলে অনেক কিছু বুঝতে পারবেন। তো চলুন, আসলে মিজানুর রহমান আজহারি যে বক্তব্য দিয়েছে তার আগে চলুন সাংবাদিক ইলিয়াস এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন সেটা একটু শুনে আসি, এরপর অবশ্যই মিজানুর রহমান আজহারির বক্তব্য আমরা শুনবো। এত চেহারা উতলায় ওঠে নাই যে পুলিশ আপনারে যায়া, একজন দাড়িওয়ালা পুলিশ যায় আপনার এই টিপ আপনার কপালে পড়ছেন না কাপড়ের নিচে পড়ছেন ওইটা নিয়ে তার গায়ে এত বাঁধবে হঠাৎ করেই আপনার, মানে আপনারা তো বাংলাদেশে থাকেন, আমি নাই থাকি না, আমি যখন থেকে আসছি বা এখন যতটুকু ফেসবুক ইউটিউবে যা দেখি বাংলাদেশের পরিস্থিতি, মানে টিপ পরা তো দূরের কথা, উন্না ছাড়া পেট বের করা মহিলার অভাব নাই রাস্তাঘাটে, কি একজন টিপ পড়ছে এটা নিয়ে একজন তাও আবার দাড়িওয়ালা টুপি রোজার মাসে সে একজন নারীকে এরকম করবে, এটা আমি তো বিশ্বাস করি না। এটা একটা কিছুদিন পরপরই দেখবেন বিভিন্ন ধরনের ইস্যু, এটা প্রতিটা দেশের মানে ন্যাশনাল একটা সিকিউরিটির ব্যাপার যে তারা অন্য ধর্মের মানুষকে, এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার যে যে যেই ধর্মের তার সেই ধর্মের প্রতি একটা ই থাকবে, হয়তো অনেক সময় দেখা যাবে যে অনেক সময় আপনার ই করবে দেখা যাবে। একজন সাংবাদিক তিনি আসলে তার সাংবাদিকতার যে মারপিস রয়েছে সেই দৃষ্টিকোণ থেকেই তিনি আসলে এখানে বক্তব্য রেখেছেন, তার বক্তব্য আসলে কতটুকুই আপনার কাছে গ্রহণযোগ্যতা পাবে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন, আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে এবং ইসলাম কতটুকু বৈধতা দিয়েছে এই টিপ দেওয়াকে এবং এই টিপ ছোটকালে পড়া বা বড় হওয়ার পরে পড়া আসলে কতটুকু ইসলাম বৈধতা দিয়েছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন মিজানুর রহমান আজহারি। চলুন তার মুখ থেকেই বাকি অংশ একটু শুনে আসি। আমি আমার বাড়িতে আমার পুরাতন একটা অ্যালবাম ঘাটতে শুরু করলাম, ঘাটতে ঘাটতে দেখি আমার বয়স যখন চার তখন আমার একটা ছবি ওইখানে আমার কপালে কালো টিপ দেওয়া। আমারে ধরলাম কালো টিপ দিলা কেন? কই তোর নানি কইছে? নানি রে ধরলাম, তুমি কইছো কেন? কয় তোর বড় আম্মা কইছে ওই বেডিয়ার বাইসা নাই আর ধরতেও পারি নাই, এই জন্য এগুলো করা যাবে। এই কালো টিপ দিবেন না, সুরা ফালাক নাজ পড়ে ফু দিবেন, সুস্থ করে দিবে কে? দিন শেষে আমরা বলতে চাই লতা তরফদার এবং নাজমুল স্যারের সাথে কি হয়েছিল এর সত্যতা আমরা যাচাই চাই, এবং এখানে যদি কোনো ব্যক্তি সামান্যতম অপরাধ করে থাকে সেটা সুষ্ঠু একটা বিচার হোক সেটাই আমরা চাই। আমরা কখনো চাই না কোনো মানুষ কোনো মানুষের উপর খালি খালি চড়াও হয়ে যাক। এই কথার সাথে আপনি একমত থাকলে অবশ্যই ভিডিওটা ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দেবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।